হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল কম্পিউটার নলেজ বন্ধুরা আজ আমি এসেছি আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে আজ আমরা জানব ওয়ান কম্পিউটারের সীমাবদ্ধতা টু কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ কম্পিউটারের সীমাবদ্ধতা ওয়ান কম্পিউটারের নিজস্ব সাধারণ জ্ঞানের অভাব টু কম্পিউটার এখনও অন্যের দ্বারা চালিত থ্রি এখনও কম্পিউটার ভুল সংশোধনে অক্ষম ফোর কম্পিউটার অনুভব করতে পারে না এবার আমরা জানবো কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ কম্পিউটার একটি ব্যবহারকারী মেশিন এটি বিভিন্ন যন্ত্র নিয়ে তৈরি সেগুলি হলো, ওয়ান সিপিউ টু মনিটর থ্রি কিবোর্ড ফোর মাউস সিপিউ এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ হল কম্পিউটারের মস্তিষ্ক এটি তথ্য প্রক্রিয়াকরণ করতে সাহায্য করে সিপিউএয়ে সমস্ত প্রকার গাণিতিক এবং লজিক্যাল কাজ সম্পন্ন হয় মনিটর মনিটর দেখতে টিভির মতো মনিটরে আমরা শব্দ সংখ্যা চিহ্ন এবং ছবি দেখতে পাই সতেরো ইঞ্চির মনিটর বেশি ব্যবহৃত হয় মাউস মাউস হলো একটি নির্দেশক যন্ত্র মাউস ব্যবহার করলে মনিটরে একটি ছোট্ট তীরচিহ্ন দেখা যায় মাউস ছবি আঁকতে সাহায্য করে কীবোর্ড কীবোর্ড হল একটি টাইপিং ডিভাইস এতে একশো একটি কি থাকে এগুলি ছাড়া কম্পিউটারে আরও কিছু যন্ত্র ব্যবহার করা হয় সেগুলি হল ওয়ান ইউপিএস টু স্পিকার থ্রি প্রিন্টার ফোর স্ক্যানার ফাইভ সিডি বা ডিভিডি সিক্স সিডি বা ডিভিডি ড্রাইভ সেভেন ফ্লপিডিক্স এইট মডেম নাইন ওয়েব ক্যামেরা এবার আমরা জানব এগুলির সাহায্যে কী কাজ করা হয় ওয়ান ইউপিএস ইউপিএসের পুরো কথা হলো আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এটি বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ সরবরাহ করে টু স্পিকার স্পিকার ব্যবহার করা হয় গান শোনার জন্য থ্রি প্রিন্টার প্রিন্টার ব্যবহার করা হয় কম্পিউটার স্ক্রিনের টেক্সট বা ছবি কাগজে ছাপার জন্য ফোর স্ক্যানার স্ক্যানার ব্যবহার করা হয় কোনো ছবি বা লেখা কম্পিউটারে হুবহু সংরক্ষণের জন্য ফাইভ সিডি বা ডিভিডি সিডি এবং ডিভিডিতে তথ্য সংরক্ষণ করে রাখা হয় সিক্স সিডি বা ডিভিডি ড্রাইভ সিডি এবং ডিভিডি ড্রাইভ ব্যবহার করা হয় সিডি বা ডিভিডিতে রাখা তথ্য পড়া বা শোনার জন্য সেভেন ফ্রপিটিক্স ট্রপিটিক্স ব্যবহার করা হয় ভবিষ্যতের জন্য তথ্য সংরক্ষণ করে রাখা হয় সেভেন মডেম মডেম ব্যবহার করা হয় কম্পিউটারে ইন্টারনেট পাঠানোর জন্য নাইন ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যবহার করা হয় ইন্টারনেটের মাধ্যমে ভিডিও চ্যাটিংয়ের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন